আজকের এই মহতী সভার সম্মানিত সভাপতি এবং আজকের এই মহতী আয়োজনের সম্মানিত আয়োজক কবি ও রম্য লেখক জনাব শাহজাহান আবদালী। দেশবরেণ্য চিত্রশিল্পী বিপদ বঞ্জন সেন কর্মকারের জন্ম উৎসবের মঞ্চে উপবিষ্ট দেশের সিনিয়র সাংবাদিক স্বপন দত্ত, মঞ্চে উপবিষ্ট আব্দুল মান্নান দেশের বিশিষ্ট চিত্রশিল্পী, মঞ্চে উপবিষ্ট বিভুরঞ্জন সরকার সিনিয়র সাংবাদিক, আরও উপস্থিত আছেন দুই বাংলার জনপ্রিয় আবৃত্তি শিল্পী কবি অ্যাডভোকেট আজল ইসলাম রনি, উপস্থিত প্রিয় দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম। 2018 সালে বিপদ বঞ্জন সেন কর্মকার দাদা বইমেলা গিয়েছিলেন। আমি গ্রন্থ কাননের সত্তাধিকারী, সে বছর বইমেলাতে স্টল ছিল। তার সাথে পরিচয় হওয়ার পর আমি তাকে আমার লেখা একটি বই কাজের মাঝে অমর যারা আমি তাকে উপহার দিয়েছিলাম। উপহার দেওয়ার পর তিনি আমাকে টেলিফোন করেছিলেন, তার সাথে আমার ফেসবুকে লিংক ছিল। তারপর মে মাসে 25 তারিখ এই বাড়িতে আমার জন্মদিন অনুষ্ঠান হয়েছিল। সেই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দেশের বিশিষ্ট কবি নির্মলেন্দু গুণ এবং সভাপতি ছিলেন উদুচি শিল্পগোষ্ঠীর সভাপতি অধ্যাপক ডক্টর শফিউদ্দিন আহমেদ, এবং অনুষ্ঠানটি উদ্বোধন করেছিলেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ মঈনুদ্দিন। এর মধ্যে বিপদ বঞ্জন সেন কর্মকার আমাকে নিয়ে একটি ছবি এঁকে আমাকে উপহার দিলেন। উপহার দেওয়ার পরে সবাই এই ছবির প্রতি নজর চলে গেল, আশ্চর্য হয়ে গেলেন। তারপর আমি দাদাকে একটি প্রস্তাব দিয়েছিলাম, 2018 সালে শ্রদ্ধেয় কামাল লোহানীর জন্ম উৎসব হবে শিল্পকলা একাডেমিতে। আমি দাদাকে বললাম যে আপনি তো বহু ছবি এঁকেছেন, কামাল লোহানী একটি ছবি আঁকেন। তিনি বললেন যে ছবিটি আমাকে মেসেঞ্জারে দেন। তারপর ছবিটা আমি দিলাম, দেওয়ার পরে ছবিটি এঁকেছেন। 2018 সালের 26 জুন শিল্পকলা একাডেমিতে কামাল লোহানীর জন্ম উৎসব হয়েছিল। সেদিন আমার ধারণা কম করে 2000 লোক উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শুরু হবে 5টা, আমরা উপস্থিত ছিলাম 4টা। নিচতলা থেকে দোতলা উঠতে 2 ঘন্টা লেগেছিল। দাদা ছবিটি নিয়ে গেলেন, তারপরে তিনি বললেন যে হুলস্থল দেখা যাচ্ছে, ছবিটা আমি আজকে দিতে চাই না, এটা আমার অনেক পরিশ্রমের ফসল। বাংলাদেশে বরণ্য ব্যক্তি কে ছিলেন না সেটা প্রশ্ন। দর্শক সারিতে 3 জন মন্ত্রী ছিলেন, শুধু ব্যারিস্টার আমির ইসলাম ছিলেন অনুষ্ঠানের সভাপতি মঞ্চে। তারপর আমি বললাম যে দাদা ছবিটা আমাকে দেন। দেওয়ার পরে আমি কামাল লোহানী ভাইয়ের বড় মেয়ে বন্যা লোহানীকে দিয়ে দিই। তারপর বন্যা লোহানীর হাতে আমি ছবিটা দিয়ে দিলাম। দেওয়ার পরে পরের দিন আমি এই গড়টাতে বক্তৃতা ক্লাস করাই। কামাল লোহানী আমাকে ফোন দিয়ে বললেন যে আবদালি ভাই একটু কথা বলা যাবে আমাকে? হ্যাঁ বলেন। যে এই ছবিটা কে আঁকলো তাকে তো আমি চিনি না, আমাকে নিয়ে 35টা পোর্ট্রেট করেছে। সে জয়নুল আবেদিন, কামরুল হাসান, কাইম চৌধুরী, এই 35টা পোর্ট্রেটের মধ্যে এই ছবিটা হলো শ্রেষ্ঠ ছবি। এখন মূল্যায়ন করা যা যে তিনি কত বড় শিল্পী। তার সাথে আমার ফেসবুকের মাধ্যমে মাঝে মাঝে কথা হয়, কিন্তু আশ্চর্য হই এত বড় শিল্পী তাকে নিয়ে এই দেশে কোনো মূল্যায়ন করে না, রাষ্ট্র মূল্যায়ন করে না। 2 মাস আগে আমি তাকে নিয়ে একটা তথ্যচিত্র
ছোট্ট করে লেখলাম। লেখার পরে আজকের যে অনুষ্ঠানের মাননীয় বিশেষ অতিথি আবৃত্তি শিল্পী অ্যাডভোকেট আজহার ইসলাম রনি ভাইকে দিলাম যে আপনি এটা পাঠ করেন। পাঠ করার পরে তো শেষ পর্যন্ত এটি আমি প্রচার শুরু করলাম ফেসবুকে। উনি এতটা সরল মানুষ, উনি আনইজি ফিল করে সব কিছুতে। তারপরে আমি সিদ্ধান্ত নিলাম আপনাকে নিয়ে একটা জন্ম উৎসব করব। এখানে আমি বক্তৃতা ক্লাস করাই ছাত্রদের অর্থায়নে, মাঝে মাঝে বড় অনুষ্ঠানগুলি করি। এই যে সহজ সরল একজন মানুষ, এই 73 বছর বয়সে রাত 4টা পর্যন্ত তিনি এই ছবিগুলি আঁকেন। এই ছবিগুলো জলজ্যান্ত প্রমাণ। তিনি কিন্তু অসাম্প্রদায়িক, যদি মূল ধারা শিল্পী বলা হয় একমাত্র বিভূত বঞ্জন সেন কর্মকারী আছেন। তিনি সরকার গেছে না, তিনি কাউকে তেল মারতে পারেন না বলে তিনি আজ এই জায়গাতে পড়ে যাচ্ছেন। আমি সরকারের কাছে বিনীত অনুরোধ করছি যে তাকে যেন সামনে 21শে পদকে ভূষিত করা হয়। রাষ্ট্র গর্বিত হবে, আমরাও গর্বিত হব, কেউ বেঁচে থাকবো না। 20 বছর পরে তিনি মারা যাবেন, হয়তো 30 বছর পরে আমরাও মরব। আমাদের দাবি তিনি আমার জাতে বাতে কিচ্ছু না। আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, তার বাড়ি মানিকগঞ্জে। তার সাথে আমার কোনো 10 টাকা লেনদেন ছিল না। আমি মনে করব যে সত্যকে প্রতিষ্ঠিত করা, তার মতো এমন একজন গুণী শিল্পীকে নিয়ে আজকে আপনারা যারা আসছেন, যারা বক্তব্য দিয়েছেন, আমি অত্যন্ত খুশি হয়েছি এবং আমার ভীষণ ভালো লাগছে। আশা করি প্রতি বছর আমি চেষ্টা করব যে তাকে নিয়ে এই ধরনের অনুষ্ঠান করতে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি।